আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ক্ষীর কদম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ আর খেতে তো অনেক মজার, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই মিষ্টি বানাবো। এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ঘি, এক চামচ মেল্ট হওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারবেন। এখন ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুরি লাল হয়ে না যায়, চুলার আঁচ একদম লো আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চুলার আঁচ কিন্তু একদম লো আঁচেই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আমি বেশি দুধ দিয়েছি এ কারণে যে এই ডোটা একটু সফট করে বানাতে হবে। দেখুন টাইট হয়ে আসছে, ঠান্ডা হওয়ার পরে আরও টাইট হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সুগার বল। এই সুগার বল হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায়, আবার বড় বড় মুদিখানার দোকানেও পাওয়া যায়। এখন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। গোল করে বানিয়ে নিলাম। তারপর আমি এই সুগার বলের মধ্যে এরকম করে কোট করে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলোতে আমি সুগার বল লাগিয়ে নিব, তাহলে মিষ্টিগুলো খেতে বেশি টেস্টি হবে, দেখতেও ভালো লাগবে। এই ডোটা নরম হওয়ার জন্য এই সুগার বলগুলো লেগে যাচ্ছে ভালোভাবে। হয়ে গেছে, সবগুলোতেই আমি সুগার বল লাগিয়ে নিয়েছি। আর মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এরকম করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এই মিষ্টিগুলো। আর বানানো তো খুবই সহজ, খুবই কম সময়ে কম উপকরণে বানানো যায়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।